জর্জরিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার রাতে ঐতিহাসিক নানা বিষয় অভিযোগ তুলে যেভাবে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাতে মনে হচ্ছে তিনি যেন ইউক্রেনের ইতিহাস নতুন করে লিখছেন। তিনি যেন ইউক্রেনের প্রেসিডেন্টের পদের জন্য লড়াইয়ে নামছেন। সোমবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন খুব উগড়ে দিয়েছেন, তাকে অসহনশীল দেখাচ্ছিল এবং তিনি সরাসরি হুমকি দিচ্ছিলেন। এটা যেন অনেকটা এমন ছিল গত 20 বছরের বেশি সময় ধরে তিনি নিজের বুকে আঘাত জমিয়ে রেখেছিলেন এবং এখন পাল্টা জবাব দিচ্ছেন। পশ্চিমা বিশ্ব সম্পর্কে পুতিন বলেন, আপনারা আমাদেরকে বন্ধু বানাতে চাননি কিন্তু আমাদের জন্য শত্রু বানানোরও দরকার ছিল না। নিজের বক্তব্যে পুতিন স্পষ্ট করে বলেছেন, সবার আগে তিনি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চান এবং এ বিষয়ে তিনি এক চুল ছাড়ও দেবেন না। এক্ষেত্রে তার মূল দাবি, ওই এলাকায় ন্যাটোর বিস্তার অবশ্যই থামাতে হবে এবং ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর সদস্যভুক্ত করা যাবে না। ইউক্রেনের সদস্য পদকে তিনি রেড লাইন হিসেবে বিবেচনা করেছেন। পুতিনের অভিযোগ, রাশিয়া যেসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেগুলোকে বছরের পর বছর অপ্রাসঙ্গিক ধরে নিয়ে উপেক্ষা করা হয়েছে এবং পশ্চিমা বিশ্ব রাশিয়াকে পুনরুত্থিত বিশ্ব শক্তি মনে করে তাদের দমন করার চেষ্টা করে গেছে। ইউক্রেন বিষয়ে পুতিন যতখানি মনোযোগ দিয়েছেন তাতে মনে হয়েছে এটির বিষয়ে তার আবেগ এতটাই বেশি যে অন্যান্য বিষয় নিয়ে খুব কমই তিনি ভাবছেন। এ মুহূর্তে তার আচরণ দেখে মনে হচ্ছে তিনি সেখানে অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন। বিষয়টা বেশ বিস্তারিত এবং অবশ্যই নিজের বক্তব্যে তিনি ইউক্রেনের ইতিহাস নতুন করে লিখেছেন। পুতিন বলেছেন, ইউক্রেন এমন একটি দেশ যার স্বাধীন রাষ্ট্রের কোনো ঐতিহ্যই ছিল না, এটি ছিল ভ্লাদিমির লেনিনের সৃষ্ট কৃত্রিম সোভিয়েত রাষ্ট্র। পুতিনের আগেও ইউক্রেন বিষয়ে তার এ ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন। কিয়েভ যাকে মিথ্যা এবং মঙ্গলা ইতিহাস বলে প্রত্যাখ্যান করে আসছে, বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দুটি অঞ্চলকে পুতিনের স্বীকৃতি দেওয়ার অর্থ হল রাশিয়া আর এই দুই অঞ্চলকে ইউক্রেনের অংশ মনে করে না। এই স্বীকৃতির ফলে মস্কোর পক্ষে ডনবাসে দোনেৎস্ক ও লুহানস্ক একত্রে ডনবাস নামে পরিচিত, এখানে সেনা পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। স্বীকৃতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে পুতিন ঠিক সেই পদক্ষেপই নিয়েছে। এক্ষেত্রে ক্রেমলিনের যুক্তি হচ্ছে তারা কিয়েভের হাত থেকে মিত্রদের রক্ষায় যুদ্ধে হস্তক্ষেপ করছে এবং এখানে অবশ্যই একটি প্লাস আছে যা হলো বিরোধীদের পাল্টা জবাব কি হয় সেটা দেখার অপেক্ষা করে পুতিন। পুতিন সেটি করছে, শেষ পর্যন্ত যাই ঘটুক মোদ্দা কথা হচ্ছে ইউক্রেন এখন যুদ্ধক্ষেত্র যেখানে রাশিয়া এবং পশ্চিমা বিশ্ব
মুখোমুখি দাঁড়িয়ে দ্রুতই সেখানে উভয় পক্ষ ক্ষমতার প্রদর্শন শুরু করতে যাচ্ছে। ওদিকে বিবিসির কূটনীতি বিষয়ক প্রতিনিধি দল অ্যাডামসের মতে ইউক্রেইন নিয়ে পুতিনের বক্তব্য জ্বরের ঘরে দুঃস্বপ্ন দেখার মতো। তিনি বলেন ওই বক্তব্য অর্থনৈতিকভাবে পঙ্গু চরম দুর্নীতিতে ডুবে থাকা পরমাণু ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র তৈরির দিকে ঝুঁকে পড়া এবং স্বাধীনতার পর থেকে রাশিয়ার কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা নেওয়ার পরও অকৃতজ্ঞতা প্রকাশ করা একটি দেশকে নিয়ে দুঃস্বপ্ন দেখার মতো। এবং এটি নতুন কিছু নয়, গত গ্রীষ্ম তিনি অর্থাৎ পুতিন এ বিষয়ে বিস্তারিত একটি নিবন্ধ লিখেছিলেন এবং সেখানে অনেক কিছু নিয়ে একই কথা বলেছিলেন, কিন্তু তারপরও এটি কম হতবাক করা বিষয় নয়। নেটো কি রাশিয়ার শত্রু তৈরি করছে, জিজ্ঞাসা করছেন পুতিন। পল অ্যাডামস মনে করেন পশ্চিমা জোট নিশ্চিতভাবেই কখনো এমন করতে চাইবে না, তবে ইতিহাস যেভাবে ঘটেছে তাতে ক্রেমলিন বিরক্ত প্রকাশ করছে। নেটোর জিতে যাওয়া মানে রাশিয়ার হার। দুই সপ্তাহ আগে ইউক্রেন সংকট নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যখন পুতিনের সঙ্গে আলোচনা করে তখন তিনিও বিষয়টিকে অতীতের ভুলগুলো বলে বর্ণনা করে। সম্ভবত ম্যাক্রো এই ইঙ্গিতই দিয়েছিলেন যে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক এত খারাপ হওয়ার দায় কিছুটা পশ্চিমা বিশ্বকেই বহন করতে হবে। এখন ইউক্রেন নিয়ে যে সংকট উপস্থিত হয়েছে যদি কখনো তার সমাধান হয় তবে নেটো এবং রাশিয়া কিভাবে পরিস্থিতি ভালো করার চেষ্টা করবে সেটাও দেখার বিষয়। পুতিন বলেছেন তিনি প্রথমে কি শুনেছেন সেটা নিয়ে চিন্তা করবেন, তারপর নিজের সিদ্ধান্ত নেবেন। অ্যাডামস বলেন এটা অনেকটা যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো, যেন যুক্তরাষ্ট্র পারলে তাকে অর্থাৎ পুতিনকে থামিয়ে দেখায়।